এক গ্রামে তারক তার স্ত্রী দীপার সাথে থাকতো। তারা দুজন দুজনকে খুবই ভালোবাসতো, কিন্তু তাদের একটাই দুঃখ ছিল যে তাদের কোনো সন্তান ছিল না। তারা অনেক কবিরাজ ফকির দেখাচ্ছিল, তবুও কোনো সন্তান হচ্ছিল না। একদিন তারক মন খারাপ করে এক পথের ধারে বসেছিল। তখন সেই পথ দিয়ে একজন সাধু বাবা হেঁটে যাচ্ছিল। সাধু বাবা দেখলো পথের ধারে একজন লোক মন খারাপ করে বসে আছে। তখন সাধু বাবা লোকটির কাছে গেল। কি হয়েছে বৎস তোমার, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? সাধু বাবা, ভগবানের আশীর্বাদে আমাদের যা আছে তা নিয়েই আমরা সুখে ছিলাম, শুধুমাত্র একটি কারণ ছাড়া। কি কারণ বল, আমাকে বল, দেখি আমি তোকে কোনো সাহায্য করতে পারি কি না। আমাদের বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেল, কিন্তু আমাদের কোনো সন্তান হচ্ছে না। আমি তোর মনের দুঃখ বুঝছি, তো এই নে, আমি তোকে একটা ফল দিচ্ছি, ফলটা নিয়ে তোর স্ত্রীকে খাওয়াবি, আর এই ফল খেয়ে যে সন্তান জন্ম নেবে সে সন্তান খুবই ভাগ্যবান হবে। আপনাকে কোটি কোটি প্রণাম সাধু বাবা। এরপর তারক সাধু বাবার কাছ থেকে ফলটা নিয়ে আনন্দে বাড়িতে ফিরে গেল, আর বাড়িতে ফিরে তার স্ত্রীকে খাওয়ালো সেই ফলটি। খাওয়ানোর 10 মাস 10 দিন পরে তার স্ত্রীর সন্তান প্রসবের ব্যথা উঠল। মেয়ে হয়েছে গো তারক, তোমার মেয়ে হয়েছে। সে কি বুড়িমা, সে তো খুব ভালো কথা, কিন্তু আমার দীপা কেমন আছে? বুড়িমা কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। তখন তারক দৌড়ে তার স্ত্রীর কাছে গেল। আমার কপালে সুখ সইল না গো, তুমি আমাদের সন্তানের নাম রেখো আলো, ওই তোমার ঘর আলো করে রাখবে, আর তুমি আমাদের সন্তানকে দেখে রেখো গো। এটা বলে তার স্ত্রী মারা যায়। তারকের স্ত্রী মারা যাওয়ার কিছুদিন পরে তাদের সন্তানকে দেখার জন্য তারক আরেকটি বিয়ে করে। এভাবে অনেক বছর কেটে যায়। আলো এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর তার একটা ছোট বোনও আছে। কিন্তু আলোর ছোট বোন আলোকে খুব একটা ভালোবাসত না, সে সবসময় তাকে সৎবোন বলে হিংসা করত। মা, ও মা, আমার চিরুনিটা কোথায় গেল গো? এই যে বোন, আমি একটু নিয়েছিলাম, আমার চিরুনিটা খুঁজে পাচ্ছি না তো তাই। যা চেহারাটা এমন, তার আবার চিরুনি দিয়ে চুল আশরানো, আমার চিরুনিটাতে আর কখনো যেন হাত দিবি না। আলোকে নিয়েও তার বাবা খুব চিন্তায় ছিল, কারণ আলোর গায়ের রং ছিল খুবই কালো। আলোর বিয়ের বয়স হয়ে গিয়েছিল, তবুও কোনো পাত্রপক্ষ তাকে পছন্দ করত না। একদিন এক পাত্রপক্ষ তাকে দেখতে আসলো। আমার মেয়ে না বাড়ির সব কাজ করতে পারে, এমন কোনো কাজ নেই যে সে করতে পারে না। আপনাদের বাড়িতে গেলে সে আপনাদের সংসারটা খুব ভালো করে গুছিয়ে রাখবে। আচ্ছা, সে দেখা যাবে কোনে, আগে তো মেয়েকে দেখি যে মেয়েটা কেমন দেখতে। এরপর আলোর ছোট বোন আলোকে নিয়ে পাত্রপক্ষের সামনে আসলো। আরে কি কালো মেয়ে রে বাবা, আমার ছেলে তো জীবনেও একে বিয়ে করবে না। না না, এ বিয়ে হবে না, অযথা আমার একটা দিন নষ্ট হলো। এটা বলে পাত্রপক্ষের লোক চলে যায়। এভাবে একের পর এক সব পাত্রপক্ষ আলোকে অপছন্দ করছিল। এ নিয়ে তার বাবা ভীষণ চিন্তায় পড়ে গেল। হে সাধু বাবা, আপনি যে বলেছিলেন আমার মেয়ে খুব ভাগ্যবান হবে, কিন্তু ইয়ে কেমন ভাগ্য নিয়ে জন্মেছে সে, যে জন্মের পরেই তার মাকে হারালো, আর এমন রূপ নিয়ে জন্মগ্রহণ করেছে যে কোনো পাত্রপক্ষই তাকে পছন্দ করে না। হে ভগবান, আমি যে এখন এই মেয়েটাকে নিয়ে কি করি। এভাবে চিন্তা করতে করতে একদিন তারকও মারা যায়। তারক মরে যাওয়ার কিছুদিন পরে এক বুড়ো তাদের বাড়িতে আসে, আর তার সৎমায়ের সাথে বলে, আমি তোমার বুড়ো মেয়েটাকে বিয়ে করতে চাই,
আর তুমি যদি তোমার বড় মেয়ের সাথে আমাকে বিয়ে দাও তাহলে আমি তোমাকে নগদ 1,000 টাকা দিব। 1,000 টাকার কথা শুনে তার সৎমা তো লোভে পড়ে বিয়ের জন্য রাজি হয়ে যায়। আড়ালে দাঁড়িয়ে এসব কথা শুনছিল আলো, আর এসব কথা শুনে আলো খুবই দুঃখ পেল। হে ভগবান, আমি কি কপাল নিয়ে জন্মেছি, জন্মের সাথে সাথে মাকে হারালাম, আর আমার কথা চিন্তা করতে করতে বাবাও আমাকে রেখে চলে গেল। মা গো, তুমিও জন্মের সময় আমাকে সাথে নিয়ে গেলে না কেন? তাহলে তো আজকে আমার এত দুঃখ সইতে হতো না। সেদিন রাতে আলো মনির দুঃখে বাড়ি থেকে চলে গেল। বাড়ি থেকে বেরিয়ে অনেক দূরে জঙ্গলে গিয়ে একটি গাছের নিচে বসে বসে একা একা কাঁদছিল। সেই গাছে থাকতো এক ব্রহ্মদত্তী ভূত। আরে কে রে, এত রাতে আমার গাছের নিচে বসে কান্নাকাটি করছে? আমার কাঁচা ঘুমে একেবারে জল ঢেলে দিল, দেখি তো কে। যখনই সে ব্রহ্মদত্তী ভূত আলোর সামনে আসলো, আলো তো ভীষণ ভয় পেয়ে গেল। এই কে রে তুই, আর এত রাতে জঙ্গলের মধ্যে গাছের নিচে বসে কান্নাকাটি করছিস কেন? আমি আর বাঁচতে চাই না, তাই মনের দুঃখে এখানে চলে এসেছি। এত ভয় পাস না আমাকে দেখে, কি হয়েছে বল, আমি তোর কোনো ক্ষতি করব না। এরপর আলো তার দুঃখের কথা সব ব্রহ্মদত্তী ভূতকে খুলে বলে। সত্যিই তো তোর অনেক দুঃখ, তবে শোন, আমি তোকে একটা কথা বলছি। কাল সকালে এখান থেকে আরেকটু দক্ষিণ দিকে গিয়ে এগিয়ে দেখবি একটা জাদু ঝর্ণা রয়েছে। ওই ঝর্ণার কাছে গিয়ে তোর মনে যা আশা বাসনা আছে সেটা বলে ওই ঝর্ণায় তুই একটা ডুব দিবি, তারপরে তুই বাড়িতে ফিরে যাবি। পরদিন সকালে আলো ব্রহ্মদত্তীর কথা মতো সে ঝর্ণার কাছে গেল। হে জাদুর ঝর্ণা, তোমাকে নতুন করে বলার আমার কিছুই নেই, তুমি আমার দুঃখের সব কথাই তো জানো, তাই যদি পারো আমার দুঃখ দূর করে দিও, এটাই তোমার কাছে আমার চাওয়া। আলো সেই জাদু ঝর্ণার জলে একটা ডুব দিল। যখন উপরে উঠে আসলো তখন সে নিজে নিজেকে দেখে অবাক হয়ে গেল। তার গায়ের রং দুধে আলতার মতো ফর্সা হয়ে গিয়েছে, আর গা ভর্তি সোনার অলংকারে ভরে গিয়েছে। এরপর সে বাড়ির দিকে ফিরল। বাড়ি ফেরার পথে সে গাছের নিচে এসে, হে ব্রহ্মদত্তী মশাই, আপনাকে কোটি কোটি প্রণাম, আপনার জন্য আমার জীবনের সব দুঃখ দূর হয়ে গেছে। এরপর আলো যখন পথ দিয়ে বাড়ি ফিরছিল তখন সেই পথ দিয়ে জমিদার মশাইয়ের একমাত্র পুত্র অরূপ আসছিল। অরূপ তো আলোকে দেখে একেবারে মুগ্ধ হয়ে যায়। কে এই অপরূপ সুন্দরী মেয়ে? আমি তো এই মেয়েকে আগে কখনো এই গ্রামে দেখিনি। এরপর অরূপ আলোকে পিছু করতে থাকে। সে যেতে যেতে দেখল মেয়েটি একটি বাড়ির ভিতর ঢুকে যায়। আরে দিদি, তুই এত সুন্দরী কি করে হলি, আর তুই কোথায় চলে গিয়েছিলি? তারা যখন এসব নিয়ে কথা বলছিল অরূপ আলোদের বাড়িতে গিয়ে তার মায়ের সাথে তাদের বিয়ের কথা বলে। এরপর আলোর অরূপের সাথে ধুমধাম করে বিয়ে হয়। আলো সাধু বাবার কথা মতো সৌভাগ্যবতী হয়ে খুব সুখে শান্তিতে জমিদার বাড়ির বউ হয়ে জীবন কাটাতে লাগলো।